আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় এক, জীব ও পরিবেশের একটি অংশ, খাদ্য তৈরির জন্য জীবের যা প্রয়োজন। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম পরিবেশে জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে। আজ আমরা শিখব খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন। এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। কাজটি লক্ষ্য করো, কাজের মূল বিষয়বস্তু হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান। প্রথমেই দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। প্রথমে হচ্ছে টপ, এক দুই তিন অর্থাৎ তিনটি টপ। উপাদান কি কি? সূর্যের আলো ও পানি থাকবে। সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, এবং সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। এবং পাশে রয়েছে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। দুই, ছোলার চারাগাছ সহ তিনটি টব তৈরি করি। এবার তোমরা কি করবে? ছোলার চারাগাছ সহ তিনটি টব তৈরি করবে। তিন, নিচে দেখানো চিত্রের মতো করে টপ তিনটি সাজাই। টপ এক এবং টপ তিন সূর্যের আলোতে রাখি। টপ দুই কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দেই। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি? নিচে দেখানো ছবির মতো এই ছবিটি লক্ষ্য করো, কিভাবে টপ এক এবং টপ তিন সূর্যের আলোতে থাকবে কিন্তু টপ দুই এটিকে কি করতে হবে? মোটা কাগজের বাক্স বা কাঠের বাক্স দিয়ে সাহায্যে কি করতে হবে? এমন ভাবে রাখতে হবে যেন এতে সূর্যের আলো না পৌঁছায়। চার, টপ এক এবং টপ দুই এ প্রতিদিন পানি দেব, টপ তিনে পানি দেব না। বন্ধুরা, তোমরা কি করবে? টপ এক এবং টপ দুয়ে প্রতিদিন পানি দেবে কিন্তু টপ তিনে পানি দেবে না। পাঁচ, কয়েক সপ্তাহ পর তিনটি টপের চারাগাছের বৃদ্ধির তুলনা করি। এবার বন্ধুরা তোমরা কি করবে? কয়েক সপ্তাহ পর তিনটি টপ যে চারাগাছ ছিল তার বৃদ্ধির তুলনা করবে, অর্থাৎ কোনটি বেশি বৃদ্ধি পেয়েছে, কোনটি কম বৃদ্ধি পেয়েছে তা তোমরা পর্যবেক্ষণ করবে। ছয়, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি? পর্যবেক্ষণ করার পর তোমরা ছকে লিখবে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য এই ছকটিতে লিখবে তোমরা পর্যবেক্ষণ করে যা যা দেখতে পেয়েছ। প্রথমে ছিল, প্রথম টপ একে ছিল সূর্যের আলো ও পানি থাকবে। এই টপটি পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। টপ দুয়ে কি কি ছিল? সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। এই টপটি পর্যবেক্ষণের পর দেখা গেল যে চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়ে যাচ্ছে। এবং টপ তিনে কি কি ছিল? সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। এর ফলে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? চারাগাছটি শুকিয়ে গেছে বা মরে গেছে। সাত, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা নিজেদের কাজগুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং এ বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে। বন্ধুরা, এবার আমরা ফলাফলটি দেখে নিই। টপ উপাদান এবং পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। প্রথম টপটিতে কি ছিল? সূর্যের আলো ও পানি, এর ফলে কি হয়েছে? চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় টপে ছিল সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে, এর ফলে কি হয়েছে? চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাণ্ড ও পাতার রং হলুদ হয়েছে। এবং টপ তিনে কি হয়েছে? সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না, এর ফলে চারাটি শুকিয়ে গেছে বা মরে গেছে। বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি
উদ্ভিদের ভালোভাবে বেঁচে থাকার জন্য সূর্যের আলো এবং পানি উভয়েরই প্রয়োজন রয়েছে। এবার আমরা এই কাজটির ওপর একটি আলোচনা দেখে নিই। উপরের দেখানো ছকের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি। এক, টব এক এবং টব দুই এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? বন্ধুরা, তোমরা কি জানো যে টব এক এবং টব দুই এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? হ্যাঁ, টব একে সূর্যের আলো ও পানি দুটি ছিল, কিন্তু টব দুই এ পানি থাকলেও সূর্যের আলো ছিল না। অর্থাৎ টব দুটিতে সূর্যের আলোর পার্থক্য রয়েছে। দুই, টব এক এবং টব দুই এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে এবং কেন? টব এক এবং টব দুই এর মধ্যে টব একে ছোলার চারার বৃদ্ধি ভালো হয়েছে কারণ উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো ও পানি অপরিহার্য। সূর্যের আলো ও পানি ব্যবহার করেই উদ্ভিদ খাদ্য তৈরি করে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন। টব একে চারাটি সূর্যের আলো ও পানি উভয়ই পাওয়ায় বৃদ্ধি ভালো হয়েছে। তিন নম্বর বিষয়টি হচ্ছে, টব এক এবং টব তিনের মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? টব একে সূর্যের আলো ও পানি উভয় ছিল, কিন্তু টব তিনে সূর্যের আলো থাকলেও পানি ছিল না। অর্থাৎ টব দুটিতে পানির পার্থক্য রয়েছে। চার, টব এক এবং টব তিনের মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে, কেন? টব এক এবং টব তিনের মধ্যে টব একে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে কারণ টব একে চারাটিতে সূর্যের আলো ও পানি উভয় ছিল, কিন্তু টব তিনে চারাটিতে পানি না থাকায় শুকিয়ে মারা গেছে। সর্বশেষ, উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। বন্ধুরা, এবার আমরা পড়ব সারসংক্ষেপটি। সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাইঅক্সাইডও প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এবং উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে এবং উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি উদ্ভিদ খাদ্য থেকেই পেয়ে থাকে। এই খাদ্য তৈরিতে উদ্ভিদ বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর প্রয়োজন, বায়ুতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা যা প্রয়োজন। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।